তো আজকে আমাদের ক্লাস হচ্ছে যে হলো কম্পিউটার নিয়ে তো আমরা আসছি যে হল এক নম্বর আমাদের প্রশ্ন নিয়ে ইন্টারনেটের জনক কি ইন্টারনেটের জনক হোক যে ভিন্টন জি কার্ফ এইচ টি এর পুরো কথা কী এইচটি এর যে পুরো কথা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আধুনিক কম্পিউটারের জনককে আধুনিক কম্পিউটারের জনক হলো চার্লস ব্যাবেজ এরপরের প্রশ্ন এম এস ওয়ার্ডে বানান ঠিক করার জন্য কোন টুলটি ব্যবহার করা হয় সেটা হলো স্পেল চেকার এটিএমের পুরো কথা কী এটিএমের পুরো কথা হলো যে অটোমেটেড টেলার মেশিন কম্পিউটারে সবচেয়ে সরল সংখ্যা পদ্ধতি কি কম্পিউটারে সবচেয়ে সরল সংখ্যা পদ্ধতি হলো হলছিল বাইনারি ডাটাবেসের ক্ষুদ্রতম অংশকে কী বলে ডাটাবেসের ক্ষুদ্রতম অংশকে বলেছিল ফিল্ড এরপরে ছিল সিডি কোন ধরনের ধরনের ডিভাইস সিডি হলো যে অপটিক্যাল ছিল ডিভাইস অকটা শব্দের অর্থ কী অকটা শব্দের অর্থ হচ্ছে হলো আট এরপরে কোর সিওরি কোর কথাটি কম্পিউটারের কোন অংশের সঙ্গে ছিল যুক্ত এটি কোর যে হলো কথাটি ছিল কম্পিউটারের ছিল প্রসেসরের সঙ্গে যুক্ত ঠিক আছে এরপর আসছে ছিল এইচ এর যে পুরো নাম কি এইচ টি এর যে পুরো নাম কি যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এরপরে কোবল যে ভাষাটি ব্যবসায়িক ক্ষেত্রে হিসেবে ব্যবহার করা হয় কোবল কি কোবল যেগুলো একটি ছিল সফটওয়্যার এরপরে সি এরপরে সি প্লাস প্লাস এরপর জাভা এগুলো কি এগুলো হলো যেগুলো এক একটা হয়েছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পরে ক্যাট সেটি ক্যাট ক্যাট যে কথাটি যুক্ত ক্যাট কথাটি যুক্ত ছিল ডিজাইনিং ক্ষেত্রে ভারতের প্রথম কম্পিউটার চালিত ডাকঘর কোথায় আছে ভারতের প্রথম কম্পিউটার চালিত ডাকঘর হয়েছিল কোথায় ছিল নিউ দিল্লি এরপর একটি হার্ট ছিল ডিক্সের গতি হলো কত একটি হার্ড ডিস্কের গতি কত একটি হার্ড ডিস্টেড হলো ডিস্কের গতি হলো তিন হাজার ছশো সাইকেল ছিল পার মিনিট এরপর রম ওই রমের সম্পূর্ণ নাম কি রমের সম্পূর্ণ নাম হলো হচ্ছে কি যে রিড অনলি মেমোরি এরপর ইউপিএসের পুরো নাম কি ইউপিএসের পুরো নাম কি ছিল আন হলো ইন্টারাপ্টেড যে পাওয়ার সাপ্লায়ার আন ইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লায়ার তারপরে ভারতীয় ডাক বিভাগ ছিল ই পোস্ট ছিল চালু করে কত সালে ভারতীয় ডাক ডাক বিভাগ ই পোস্ট চালু করে যে দুই হাজার চারের চার জানুয়ারি এরপরে গুগল একটি গুগল হলো একটি হলো ছিল সার্চ ইঞ্জিন এরপরে ভারতের প্রথম সাইবার যেগুলো স্কুল খোলে কোথায় এটা হলো ছিল কর্পোরেশন ছিল ইন্টেলে যে উনিশশো ছিয়ানব্বই সনে এরপরে আসছি যে ইনফরমেশন ছিল সাপ্লাই ছিল হাইওয়ে বলা হয় কাকে ইনফরমেশন ছিল সাপ ছিল সুপার ইনফরমেশান সুপার যে হাইওয়ে বলা থাকে ইনফরমেশন সুপার হাইওয়ে বলা থাকে ছিল ইন্টারনেটকে বলা হয় ইনফরমেশান সুপার হাইওয়ে ঠিক আছে মাউস রকম ছিল ডিভাইস মাউস হল যে ইনপুট ডিভাইস কম্পিউটার যে পদ্ধতির বায়োনারি কোডে কতগুলি ডিজিট যুক্ত থাকে চলো দুটি ডিজিট যুক্ত থাকে কম্পিউটার চিপস তৈরির প্রধান উপাদান কি কম্পিউটার চিপস তৈরির প্রধান উপাদান হচ্ছে হলো সিলিকল্ট এরপর আসছি কম্পিউটারের ব্রেনে কাকে বলা হয় কম্পিউটারের ব্রেন বলা হয়েছিল সিপিউকে কাকে বলা হয় যে সিপিইউ কি ছিল সেন্ট্রাল ছিল সেন্ট্রাল ছিল প্রসেসার ইউনিট এবার কি হয়েছিল অ্যাবাক্সের যে উৎস কোথায় অ্যাবাক্সের যে উৎস অ্যাবাক্সের যে উৎস হল জন্য চিনে এরপর মেমোরি কয় প্রকার মেমরি হচ্ছে দুই প্রকার এরপরে ছিল ট্রানজিস্টার আবিষ্কার হয় কত সালে ট্রানজিস্টার আবিষ্কার ছিল উনিশশো সাতান্ন সালে ট্রানজিস্টার আবিষ্কার হয় কবে উনিশশো সাতান্ন সালে কম্পিউটারের জনক কম্পিউটারের জনক হলো যে চার্লস ব্যাবেজ একটি ছিল স্টোরেজ ছিল ডিভাইসের নাম করো একটি ছিল স্টোরেজ যে ডিভাইসের নাম কি যে হার্ট যে ডিস্স এপরে ছিল র্যাম আর এম র্যাম এগুলো কি এগুলো ছিল একটি ছিল স্টোরেজ ডিভাইস এরপরে কি এরপরে আসছি ছিল ও সি আর এর পুরো কথা কী ও সি যে পুরো কথা কী যে অপটিক্যাল যে হলো ক্যারেক্টার যে হলো রিকগনিশন অপটিক্যাল ক্যারেক্টার যে হলো রিকগনিশন এবার কী যে ওয়ার্ড যে হলো প্যাড ওয়ার্ড যে প্যাড কী ধরনের সফটওয়্যারের উদাহরণ ওয়ার্ড প্যাড হলো সফটওয়্যারের উদাহরণ কী জন্য যে অ্যাপ্লিকে যে অ্যাপ্লিকেশন যে হলো সফটওয়্যার জন্য উদাহরণ হলো যে ওয়ার্ড প্যাড ঠিক আছে আই সি টি ছিল ইন যে এডুকেশান যে প্রোগ্রাম শুরু করে কোন সংস্থা আইটিসি ইঞ্চল এডুকেশন প্রোগ্রাম শুরু করে কে ছিল ইউনেস্কো এরপরে সবার জন্য যে ইন্টারনেট যেটা উন্মুক্ত হয় কত সালে সবার জন্য ইন্টারনেট যে উন্মুক্ত হয় যে উনিশশো সালে উনিশশো সালে সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় এরপরে কি এরপর আসছে কোন আমেরিকান যে কম্পিউটার যেটা কোম্পানিকে বিগ ব্লু যে বলা হয় এর উত্তর কি ছিল আই কোন আমেরিকান যে কোম্পানিকে যে কম্পিউটার কোম্পানিকে যেগুলো বিগ ব্লু যে বলা হয় কাকে বলা হচ্ছে আইবিএমকে বলা হয় এরপরে কি এ পরে যে গিবারিস কি ছিল গিবারিশ কি যেগুলো কম্পিউটারে দেওয়া অপ্রয়োজনীয় তথ্যকে বলা হয় ছিল গিবারিশ এরপরে বাংলাদেশের প্রথম যেগুলো বাংলা ফন্ট কোনটি বাংলাদেশের প্রথম যে বাংলা ফন্ট হল সেগুলো কি ছিল বিজয় এরপরে কোন ভাইরাসকে সমস্ত ভাইরাসের যে হলো জননী বলা হয় এর উত্তর হলো কি ছিল সিআইএইচ ভাইরাসকে একে বলা হয় সমস্ত ভাইরাসের যে হল জননে নেই সিআইএইচ হলো ভাইরাসকে বলা হয় এবার বিশ্বের প্রথম ছিল স্মার্ট ফোনের নাম কি বিশ্বের প্রথম যে স্মার্ট ফোনের নাম হলো সাইমন এরপর কোন ছিল কোন দেশে সর্বপ্রথম কম্পিউটার নেটওয়ার্ক শুরু হয় এর উত্তর হলো যে যুক্তরাষ্ট্রে হলো উনিশশো সালে যুক্তরাষ্ট্রে উনিশশো উনসত্তর সালে অর্থাৎ কি অর্থাৎ ছিল ইউএসএতে শুরু হয় এক নিবল ইকুয়াল টু হল চার ছিল বিটস ঠিক আছে এক নিবল ইকুয়াল টু হলো চার বিটস এটা কি এইচটি এম এলের যে পুরোনাম কি এইচ ডি এম যে পুরোনাম কি যে হাইপার টেক্স ছিল মার্ক আপ ল্যাঙ্গুয়েজ এগুলো কি রং যে প্রোগ্রামগুলি ছিল রাখে তাকে বলে কি তাকে বলেছিল ফার্ম ওয়ার এরপরে আসছে ছিল ডস ডিওস ডসের পুজোর পুরোনাম কি ডিও ডসের যে পুরোনাম কি ছিল টিক্স যে অপারেটিং সিস্টেম ঠিক আছে এটা কি ছিল লাইনার যে প্রিন্টার একসঙ্গে ছিল একটি লাইন ছিল প্রিন্ট করতে পারে যে হলো যে কতগুলো যে প্রিন্টার আছে তো প্রিন্টারের মধ্যে যে হলো যেটি আছে যে হলো লাইনার প্রিন্টার তো সেটি কি কী করে সেটি হলো একসঙ্গে যে একটি লাইন যে প্রিন্ট করতে পারে তারপরে আসছে কি যে ফর্ট রেন কী ছিল এটি এটি ছিলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটি কি এটা বিজ্ঞানের ক্ষেত্রে যেন ব্যবহার করা হয় এরপর আসছে কি ছিল যে কোবল যে এটা কি এটি এই যে প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটি কি যেরো ব্যবসায়িক ক্ষেত্রে যে ব্যবহার করা হয় এবারে কম্পিউটারের যে ভাইরাসকে বলা হয় কি কম্পিউটারের ভাইরাসকে বলা হয় হয়ছিল বাঘ বলা হয় ঠিক আছে এরপরে হলো সি এবারে পরে সি যে প্লাস প্লাস এবারে জাভা বা এগুলো কী হলো এগুলি হলো হেঁটেছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এরপরে হলো মাইক্রো যে কম্পিউটারের জন্য ডাটাবেস ছিল ম্যানেজমেন্ট যে সিস্টেমকে বলে কী যে হলো ডিবেস বলে ঠিক আছে মাইক্রো যে কম্পিউটারে যে হলো ডাটাবেস ছিল ম্যানেজমেন্ট যে সিস্টেমকে কী বলছে যে হলো বলছে যে হলো ডিবেস ঠিক আছে এরপরে আসছি হলো যে হচ্ছে যে হলো ক্যাট যে হলো ক্যাট যে কথা ডিগ্রিক যুক্ত ক্যাট ক্যাট কথা কি এটি হচ্ছে যে হলো ডিজাইনিং এর ক্ষেত্রে যুক্ত এবার কম্পিউটারের প্রকৃত প্রসেসিং এর যে কাজ করে কে কম্পিউটার যে প্রসেসিং এর প্রকৃত কাজ করে কে যে এ এল ইউ ঠিক আছে কি ওটা হলো এ এল ইউ এরপরে আসছে এই ছিল এ এল ইউ এ এল ইউ এর ছিল পুরো নাম কি এ এল ইউ এর যে পুরোনো নাম কি যে অ্যারিথমেটিক্স যে হলো লজিক ইউনিট তারপরে প্রথম যে ইন্টারনেটে ছিল উপলব্ধ হয়েছিল ম্যাগাজিন হলো কি ইন্ডিয়া টুডে এরপর আই বি এম এর সম্পূর্ণ নাম কি আই বিএমের সম্পূর্ণ নাম হলো কি ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন ভারতের প্রথম কম্পিউটার চালিত যে ডাকঘর কোনটা ভারতের প্রথম কম্পিউটার চালিত ডাকঘর হচ্ছে কোথায় হয়েছিলো সেটা হলো নিউ দিল্লিতে হয়েছিল এরপর আসছি ভারতের ভারতের ছিল তৈরি প্রথম কম্পিউটার কোনটা ভারতের যে তৈরি প্রথম কম্পিউটার হচ্ছে কি ছিল সিদ্ধার্থ একটি হার্ট যে হলো ডিস্কের গতিগত যেগুলো ছত্রিশশো সাইকেলস পার মিনিট এবারে কি এরপর আসছি ভারতের প্রথম যে কম্পিউটার যেন প্রস্তুতকারী সংস্থা কি ভারতের প্রথম যে কম্পিউটার যে প্রস্তুতকারী সংস্থা কিলো হলো উইপ্রো এরপরে রম হলো এর সম্পূর্ণ নাম কি রম আর রম কী এর সম্পূর্ণ নাম হচ্ছে যে রিড অনলি মেমোরি ঠিক আছে এগুলো পরীক্ষা আছে এবার কি ইউপিএসের যে পুরো নাম কি ইউপিএস যে পুরো যে নাম কি ছিল আন যে ইন্টারেপ্টেড ছিল পাওয়ার যে হলো সাপ্লায়ার ঠিক আছে আন ইন্টারেপ্টেড ছিল পাওয়ার সাপ্লায়ার আই এস ডি এন এর পুরো নাম কি আই এস ডিএন হচ্ছে পুরো নাম কি ছিল আন যে ইন্টিগ্রেটেড ছিল সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্ক ঠিক আছে এবার আসছে ছিল ওয়ান ডাব্লু না ওয়াপ ডাব্লু এপি এর জন্য পুরো নাম কি এর জন্য হলো পুরো নাম কি যে হলো ওয়ারলেস অ্যাপ্লাইনেসেস অ্যাপ ওয়াপের জন্য পুরো নাম কী হলো ওয়ারলেসে কি অ্যাপ্লাইনেসেস ছিল প্রোটোকল ঠিক আছে এরপর আসছি এমএস ডস এর জন্য এক্সটার্নাল যেগুলো কমান্ড হলো কি ছিল ফরম্যাট ঠিক আছে আর হলো ডস এর জন্য কমান্ড হলো কি হলো ডুপ্লিকেট ঠিক আছে এরপর ল্যান এলেন ল্যানের জন্য পুরো নাম কি এর জন্য পুরো নাম হচ্ছে কি যে লোকাল এরিয়া নেটওয়ার্ক ঠিক আছে লোকাল এরিয়া নেটওয়ার্ক এরপরে কম্পিউটারের ছিল প্রোগ্রামিং ভাষা যা শিশুরা প্রায়শই ছিল ব্যবহার করে সেটি কি সেটি হচ্ছে লোকো ঠিক আছে এটা হলো কি এটা হলো একটি প্রোগ্রামিং ভাষা লোকো এটা কি এটা হচ্ছিল শিশুরা প্রায়শই ব্যবহার করে এরপর আসছি যে শিশুদের যেন প্রোগ্রামিং এর যে প্রথম পার্ট কী শিশুদের ছিল কম্পিউটার যেরো প্রোগ্রামিং যে প্রথম যে পার্টটা কি সেটা কি সেটা হচ্ছে লোকো ঠিক আছে এরপরে যে হারে হারেছিল সিআরটিতে স্ক্যানিংয়ের স্ক্যানিং এর পুনরাবৃত্তি ঘটে তাকে বলে কি তাকে বলেছিল রিফ্রেশ রেট ঠিক আছে এরপর হয়েছিল এ বাঘ ইনে প্রোগ্রাম হলো একটি গিয়ে একটি হলছিল ইর অর্থাৎ কি অর্থাৎ ছিল একটি ভুল ঠিক আছে হ্যালো ফিভার্স সিওবি ডট উত্তরণ ক্লাস ভিডিওতে তোমাদের স্বাগত তোমরা অনেকে জানো যে জব সংক্রান্ত বিষয়ের ভিডিও এই চ্যানেলটিতে আপলোড করা হয় তাই তোমরা যারা যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও নেক্সট আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য ধন্যবাদ